নমস্কার আমি ডাক্তার সুজয় দাস কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আজ আমরা যেটা আলোচনা করব নিয়ে অনেক মহিলা বা পুরুষের প্রশ্ন থাকে প্রেগনেন্সি অর্থাৎ গর্ভাবস্থায় সহবাস করা ঠিক কি না গর্ভাবস্থা বা প্রেগনেন্সি এমন একটা জিনিস যেখানে একজন মহিলার শরীরে অনেক শারীরিক এবং মানসিক চেঞ্জ হয় কিন্তু অনেক সময় স্বামীরা জিজ্ঞাসা করেন সহবাস করতে চায় কি না বা অনেক সময় মহিলারা জিজ্ঞাসা করেন যে আমরা সহবাস করতে চাইছি কিন্তু বুঝতে পারছি না এটা কোনো ক্ষতি করবে না তো মনে রাখতে হবে অ্যাস সাস প্রেগনেন্সির সময় সহবাস করলে বেশিরভাগ ক্ষেত্রে কোনো ক্ষতি হয় না কিন্তু মনে রাখতে হবে একটা ইনফেকশান হওয়ার চান্স থাকে সেই আমরা বলি প্রেগনেন্সিতে যদি সহবাস করেন কন্ডম ব্যবহার করা ভালো হ্যাঁ অবশ্যই তা অনেকে প্রশ্ন করতে পারেন কেন কন্ডম ব্যবহার করব মহিলা তো প্রেগনেন্ট তিনি তো সে সময় সহবাস করলে প্রেগনেন্ট হবেন না না কন্ডম কিন্তু শুধু প্রেগনেন্সি রোধ করে সেটা নয় কন্ডম ইনফেকশানও রোধ করতে পারে তাই যদি প্রেগনেন্সি অবস্থায় আপনি সহবাস করেন দয়া করে কন্ডম পরে সহবাস করুন খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা নাহলে কিন্তু ইনফেকশান হতে পারে অ্যাসসাচ সহবাস করলে প্রেগনেন্সিতে ব্লিডিংয়ের রিস্ক বাড়ে না বা মিসকারেজের রিস্ক বাড়ে না কিন্তু লেট প্রেগন্যান্সিতে বিশেষ করে ধরুন আঠাশ তিরিশ সপ্তাহের পরে সহবাস করলে কখনো কখনো প্রিম্যাচিওর লেবার হওয়ার একটা রিস্ক থাকে বিশেষ করে কন্ডম ছাড়া সহবাস করলে কন্ডম পরে সহবাস করলে অ্যাসসাচ সেরকমভাবে প্রিম্যাচিওর ডেলিভারির রিস্ক কিন্তু বাড়ে না তাহলে কখন আমরা প্রেগন্যান্সিতে বলি সহবাস না করতে যদি আপনার প্ল্যাসেন্টটা প্রিভিয়া থাকে অর্থাৎ প্ল্যাসেন্টটা অর্থাৎ বাচ্চা হওয়ার যে ফুল সেটা নিজের দিকে থাকে অর্থাৎ আলট্রাসাউন্ডে বলছে লো লাইন প্ল্যাসেন্টটা সেক্ষেত্রে কিন্তু সহবাস করলে ব্লিডিং অত্যন্ত বেশি হতে পারে এবং সেটা কিন্তু লাইফ থ্রেটেনিং ব্লিডিং হতে পারে সেক্ষেত্রে সহবাস করা উচিত নয় এছাড়া যদি আপনার আর্লি প্রেগন্যান্সিতে ব্লিডিং হচ্ছে তাহলে সহবাস করা উচিত নয় অথবা যদি আপনার এর আগে বারবার মিসক্যারেজ হয়েছে তাহলে সহবাস করা উচিত নয় হলে মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে প্রেগন্যান্সিতে সহবাস সেফলি করা যায় কিন্তু অবশ্যই প্রোটেকশান নিয়ে কারণ যেন ইনফেকশান না হয় ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন